কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমিও অনেক ভালো আছি। তো বলতে বলতে ঈদের সময়টা খুবই কম, আর মাত্র 7 দিন আছে, তাই কালকে ঘর ঝাড়তে পারি নাই, যেহেতু মঙ্গলবার ছিল, আজকে বুধবার। তো ঘরটা ঝাড়াঝুড়ো করে নেব, বেশি কিছু লাগে নাই, তাও বলছি একটা ঝাড়া দিয়ে দেয়। যে একটু মাকাসার জাল লাগছে, আর এই যে পিঁপড়া মাটি, মানে পিঁপড়ার কী অবস্থা করছে দেখতেই পাচ্ছেন। তো আমি ঘরটা ঝাড়বো, করবো অল্প সময়ের ভিতরে পুরো কাজ শেষ করে দেবো। এসিতে অনেক মাকড়সার জাল লাগছে। তো আমি এখন চাদরটা তুলে নিয়েছি, যেহেতু চাদরটা অনেক দিন ধোয়া হয়নি। এই পর্যায়ে আমি সুপার কুশনগুলা নিয়ে নেবো, এগুলো পরিষ্কার আছে, এগুলো ধুতে হবে না, যেহেতু দোলা পড়বে না। তো আমি আর একটা সাইডের রুমে নিয়ে রাখছি, তাহলে এটা নোংরা হবে না। না, ওটা নাও, একটা একটা করে নাও, এটা নাও, সবগুলি কুশন সরে। এই পর্যায়ে আমার সবগুলো কুশন একসাথে করা শেষ। তো সবগুলো কুশন একসাথে করে নিই। এই পর্যায়ে দুইটা সাইডের রুমে নিয়ে ছোটো ভাই একটা ধরা সাথ দিচ্ছে আমাকে, যেতে অনেকটা ওজনটা এখানে আ যাবে না। যা আর একটা টেবিল, তো আমরা বাইরে নিয়ে বের করছি, এটা অনেকটা ওজন, পুরোটা গ্লাসের, তাই এক হাতে ধরা যাবে না, দুই হাতেই ধরতে হবে। এই পর্যায়ে আমার দুইটাই নিয়ে আসে, সেগুলো টেবিলের নিচে ছিল, যেহেতু স্লে পায়ের জন্য দুই চারটা পায়া চারটা প্লাস্টিকে নিয়ে দেওয়া হয়েছিলো। এই পর্যায়েগুলো আমরা মাঝখানে নিয়ে আসবো, দেখতেই পাচ্ছেন ময়লা কীরকম হয়েছে। রমজানের সময় একবার পরিষ্কার করা হয়েছিল, এখন আমরা আবারও পরিষ্কার করবো। রমজানের সময় আমার আপু একজন পরিষ্কার করেছিল খুব নিখুঁতভাবে, তার এতদিন হয়েছে, বেশি এটাতে লাগে নাই। রমজানে উনি একা হাতেই সব পরিষ্কার করেছিল। এই পুকটাকে গেছিলেন, আমার তো খুব ভয় করে এই পুকটাকে, এটাকে কেন্ন বলা হয়। তো আমি এটা ফেলে দিচ্ছি, জল দিয়ে প্রথমে মাকড়ের জাল টাল এ করতে দিচ্ছি, তারপর এটা টানা সাহায্যে মুছে দেবো। তো আমি একটা নতুন রেমার ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ে দিচ্ছি, ঝাড়ু নেওয়া যাবে। এরপর যে আমি নিচটাও ঝাড়ু দিয়ে দিলাম, তারপরে যদি পানি দিয়ে মোছা হয় গ্রিল, তাহলে পানি ফুটা ফুটা করে এমনিতেই ভিজা ভিজা লাগতেছে, আমার কাছে ময়লাগুলো আসতে চাইতেছে না। কাঠের চিপা চাপা নিয়ে আসতেছি দিয়ে গ্রিলগুলো মোছা শুরু করে দিলাম। এই পর্যায়ে আমার গ্রিলগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমার পর্দাগুলো এভাবে তুলে রাখতেছি, সোলার ঝাড়ুতে একটু ঝাড়না দিয়ে দিচ্ছি, এখন এগুলো একটু তুলে রাখবো। আমি যতটুকু ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি, ততটুকুই আমি এখন একটা স্টেনের সাহায্যে মুছে নেব। তো স্ট্যান্ড দিয়ে মুছ দিয়ে দিচ্ছি। তো আমি একটুই জায়গা পরিষ্কার করছি, যাতে এখানে যে জিনিসগুলো ছিল একটু শুকানোর পরে জিনিসগুলো এখানে রেখে দেবো। আমি সোফাগুলো ভালো করে ছেড়ে সোফাগুলো একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর যে আমি ফ্রিজ থেকে রাতে রান্না করা তরকারি খেয়ে, তো আজকে ঘরের কাজ, আজকে শর্টকাট রান্না, ওটা আজকে দুপুরে খেয়ে নেবো, আর রাত্রে আবার রান্না করবো, সবাই বন্ধু করে ভাতটা রান্না করতে হবে। এটা একদম হয়ে গেছে, একটা বলে একটু পানি নিয়ে এটা ভিজিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে রেখে দিলাম।
ওড়ার মতন সাইজটা ছুটে যায়। এখন আমি একটা শুকনো উনা দিয়ে এগুলো মুছে নেব। পর্যায়ে পরিষ্কার করা শেষ। এই জায়গাটাও শুকনো হয়ে গেছে। এই জায়গাটায় আমি যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো রেখে দেবো। তেনা দিয়ে আমি এটাও একটু মুছে নিচ্ছি। এই জায়গায় একটা ফুল ছিল, ফুলগুলো হালকা হালকা আলতোভাবে পরিষ্কার করে জায়গায় রেখে দিচ্ছি। সতি তেনাটা আনো, সতি সতি তেনা দে। এই জায়গায় ছিল টি টেবিল, টি টেবিলটাও আমি পরিষ্কার করে এখানে রেখে দিলাম। আমি এখানে সুপার রাখবো, তাই এখানটা আগে পরিষ্কার করে হচ্ছি। স্ট্যান্ড দিয়ে শুকনো করে মুছে নিয়েছি, ওটা জায়গায় নিয়ে যাবো। সোফাগুলো রাখার আগে আমি ওইগুলো গুছিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি পালঙ্গের সাইডটা একটু ক্লিন করে নেব। পালঙ্গটি এত ভারী বাবারে নিতে পারতেছি না, খাটটা এত ভারী সরাতেই পারলাম না, তাই যেতটুকু সরছে ততটুকুর মধ্যে দিয়েই একটা ঝাড়ুর সাহায্যে ময়লাগুলো বের করে নিচ্ছি। এরপর যা একটু পাটা জানা চুলা শেষ। স্ট্যান্ড দিয়া স্ট্যান্ডটা ভিজিয়ে মুছে নেব। আর সবগুলো সোফাই মধ্যে পরিষ্কার করা হয়ে গেছে। এটা তো জায়গায় নিয়ে নিয়েছি, শুধু দুটো জায়গা নিতে বাকি, তারপরে এইগুলো পরিষ্কার করে নেব। এরপর যে আমি স্ট্যান্ডটা দিয়ে মুছে আনতেছি। যাচ্ছি পাটা আমার মশা শেষ, আমি খাটটা জায়গায় নিয়ে নেব। খাটটা না জায়গায় শেষ, এখন বাকিগুলো পরিষ্কার করে নেব। সেমভাবে এই ছয়টাও আমি আনতেছি। এই পাঁচটাও বাকি রয়েছিল, এই পাঁচটাও মুছে দিচ্ছি। রেসিপটা বাকি রয়েছিল, আমি এইভাবে একটা বিরাজনার সাহায্যে সাইডগুলোও এভাবে মুছে দিচ্ছি। সেমভাবে আমি এই জায়গাটাও মুছে নিচ্ছি। সেমভাবে গ্রিলগুলোও মুছে নিচ্ছি। এই পাটটা মুছে হয়ে গেছে, তাই এইভাবে পর্দাটা টাঙিয়ে দিলাম। এখন এই পাটটা মুছে পরিষ্কার হয়ে গেল। সোফাগুলো জায়গায় নিয়ে যাব, তার জন্য পর্দাটা আগে টাঙিয়ে নেব। আমি সেমভাবে দুইটা সোফাই সেটিং করে নিয়েছি। এই পাটা একদম সেটিং হয়ে গেছে। এখন মাঝখানটা একটা জায়গা দিয়ে দেবো, নাহলে এই ময়লাটা আবার গিয়ে যে জায়গাটা মুছে নিচ্ছি সেই জায়গায় ঢুকে যাবে। তো আমি একটা ঝাড়ু সাজছি, এটা নয়া ঝাড়ু, তাই ঝাড়ু নিয়েছি। ওরে বাবা রে, কি গান শুরু করল রে ভাই। এত বেশি মাকড়সায় ঘর বাঁধে নাই, তাই অল্প একটু ছাড়া দিলেই হবে। অনেক ময়লা ঘর হচ্ছে চিপা চাপা থেকে। এখন এই পর্যায়ে সোফাগুলো একটু সাইডে নিয়ে আসবো। এই যে সময় গিয়েছিল, আমার হাত পিসকে পড়ে গেছিলো আর সব চিপা চাপা ঢুকে গেছে। কালকে পাপসগুলো ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সকালে দেখলাম একটু রৌদ রৌদ ভাব, তাই বাইরে দিয়েছিলাম। এখন আবার বৃষ্টি চলে আসছে, উড়া তাড়া করে নিয়ে আসছি। হাঁপিয়ে গেছে দৌড়িতে দৌড়িতে। সকালে কী রৌদ উঠছিল মনে করছিলাম আজকে অনেক সুন্দর দিন যাবে, কিন্তু না, বৃষ্টি চলে আসছে আবার। এখন আমি ঘরের ভিতরে রশিতে মেলে দিচ্ছি। তো এদিকে আমি কাপড় চোপড়গুলো নিয়ে আসার পরগুলো রশিতে মেলতে দিয়েছি। এদিকে আমার ছোটো বোন এদিকে কাজটা শেষ করে ফেলছে। কাঠে পানি লাগানো মুসলে কাঠ নষ্ট হয়ে যায়, গুনে গুড়া দিয়ে যায়, শুকনোতে না দিয়ে মুসবে সবসময়, এটাই তো নিয়েও। আজ প্রায় শেষের দিকে পর্যায়ে সবটুকু ময়লা ঝাড়ু দিয়ে বের করে দেবো। এটাও জায়গায় নিয়ে যাচ্ছি। আমি সোফার কুশনগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে সোফার কুশনগুলো সাজানো হয়ে গেছে। চাদরটা আগে ধুয়ে দিই, তারপরে শুকানোর পর বিছিয়ে দেবো।
ড্রয়িং রুম, আর পরে এই রুম পরিষ্কার করা হবে। এই রুমে বেশি কিছু নেই, শুধু এখানে একটা পড়ার টেবিল ছিল সেটা সরিয়ে নিয়েছি, ওই যে ওই চিপাটা আনার জন্য। আর ওই দিকে চিপাটা ওই ওয়াশিং মেশিন সরাই নিয়ে আসা যাবে। আর চাদরগুলো তুলে নিচ্ছি, যে খুলে পাওয়া শুরু করেছি, তাদেরগুলো ক্লিন করে নেবো। আর পরের পালাইটা এটা এই পালংটা সরিয়ে ড্রেসিং টেবিল সরিয়ে ক্লিন করে নেব। তারপরে এই জায়গার পালা, এই জায়গার টাইলসগুলো একটু ফুল পাউডারের পানি দিয়ে ক্লিন করে নেব। তারপরে এই রুম আমরা সকালে উঠেছিলাম কিন্তু এখনও ঠিক করি নাই, তো একসাথে আর কি করে নেব, তাই করে নিই। ঠিক কি পরিমাণ ধুলো হয়েছে দেখেন, মানে জানালাটা খুললেই শুধু ধুলো আর ধুলো আসে। তারপর ডাইনিং রুমের চেয়ার সরিয়ে ডাইনিং রুমের নিচটা ক্লিন করে নেব। এই পর্যায়ে আমাদের ড্রয়িং রুমের পুরো কাজটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই রুমের দরজাটা লাগিয়ে দেবো ভিতর থেকে, তাহলে এই রুমে আর ধুলো বালি যাবে না এই রুম পরিষ্কার করার সময়। তো লাগিয়ে দিলাম, এখন আমরা এই রুমের সব কাজ করে নেব। তো এই পর্যায়ে এই রুমটাও ক্লিন করা হয়ে গেছে, আমরা এই দুইটা রুম শেষ করলাম। তারপরে এই রুমটাও ক্লিন করে নিয়েছি আমরা। মশাও শেষ, কিসের কাজ চলছে সে মশাও শেষ হয়ে যাবে, বাকি সব কাজগুলোই শেষ। ভালো করে পালঙ্গের তল টল আমরা নিয়ে আসছি, মোছা শেষ, টাইলসগুলো আমরা মুছে নিয়েছি। ডাইনিং রুম, কিচেন আজকে আমরা পরিষ্কার করব না, কিচেন কালকে করব, শুধু আজকে একটু নিচটা মুছে নেব, পুরো গুছিয়ে নেবো, এখনও দুপুরে খাওয়াও হয় নাই। তো এখন আমরা এই রুমটা মুছে বিরতি দিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করে নেব। এই রুমটা আর এই রুমটা এখনো কাজ বাকি। এখানে বিছানাগুলো গোছানোর বাকি রয়েছে, শুধু এগুলো গুছিয়েছি, এগুলো গোছানোর বাকি রয়েছে। তো মাত্র 2টা বাজে, তখন খাওয়া দাওয়া করে নেব। কিচেনটাও মোটামুটি একভাবে পরিষ্কার করেছি, কালকে পুরো টাইলসগুলো ক্লিন করে নেব। এই রুমটাও শেষ ক্লিন করা, শুধু এখন মধ্যখানে রুমটা রয়েছে ডাইনিং রুম। তো আমি চেয়ারগুলো আগে থেকে বের করে নিয়েছি, শুধু মোছার বাকি, টেবিলটা মোছা হয়ে গেছে। আর সব শেষে এই যে ময়লাগুলো জমিয়ে রাখছি, ময়লাগুলো তুলে নিয়েছি সব বালতিতে, ময়লার বালতিটা যেগুলো ময়লা জমিয়েছি সব একসাথেই রেখেছি। এরপর যা জ্বালা দেওয়া শেষ, এই ছাদটা মোছাও শেষ হয়ে গেছে, শুধু এই ছাদটা রয়েছে মোছার বাকি। বাইরেও চলে আসলাম, একদম ভিতরের কাজ শেষ, তো সে সামনাটাও একটু পরিষ্কার করে নিলাম। দিকে শুধু মোছা শেষ, সব রং বোঝানো হয়ে গেছে, শুধু এই রুমের চাদরটা দেওয়া হয়েছে, ওটা শুকাইলে বিছানো হবে। সব কিছু আমরা গুছিয়ে রেখে দিয়েছি, এই রুমও গুছানো হয়ে গেছে, কাঁথা বালির যা ছিল এই রুমের চাদরটাও পরে বিছিয়ে দেবো। এই রুম একদম ফিটফাট করে নিয়েছি, ওরা কি ছোটাছুটি করতেছে। ডাইনিং রুম একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এই রুমে শুধু কাপড় আর কাপড়, সব কাপড় সকালে ধুয়ে দিছিলাম, আজকে একটু রোদ ছিল সকালে তখন ধুয়ে দিছিলাম, কাপড়গুলো এক সাইডে মেলে দিয়েছি, এগুলো একটু শুকনো শুকনো 2 দিন হয়তো শুকাই যাব, যদি একটু রোদ দিত তাড়াতাড়ি শুকাই গেল না। সব কাপড় একসাথে দিয়ে দিয়েছি এক রুমে, পরিষ্কার করা হয়ে গেছে।